নিশা, হ্যাঁ সুখবর আছে, একসঙ্গে দুটো টার্গেট মেরে দিয়েছি। আরে হে রে হে, প্রথমত তো গোপাল ঠাকুরকে সরিয়ে একটা অন্য গোপাল বসিয়ে দিয়েছি। আরে না না, কেউ কিচ্ছু খেয়াল করেনি, কেউ কিচ্ছু বুঝতেই পারে। আর ব্রতর শেষ দিনে মানুষের খাবারে বিষটা মিশিয়ে দিয়েছি। রিঅ্যাকশন শুরু হলো বলে শুধু ভগবানের কাছে প্রার্থনা কর, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোকে আমি মিসক্যারেজের খবরটা দিতে পারি। খুব মিষ্টি দেখতে। তোমার পছন্দ হয়েছে? খুব, কিন্তু হঠাৎ এটা কেন? টুমরো ইজ ভ্যালেন্টাইন্স ডে, আর আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে ছোট্ট একটা উপহার। আই লাভ ইউ দেবি, এটা দেখবে আর আমার কথা মনে পড়বে। জীবনের লড়াই লড়তে লড়তে সব দিনের কথা মনেই থাকে না শুভ। দেবী, আমি তোমায় মনে করাবো প্রত্যেক বছর। আমার কাছে তো উপহার, গিফট, এইসব কথাগুলো শুধু শব্দই হয়েছিল। এই প্রথমবার অর্থটা বুঝতে পারলাম। আমি আজ জীবনে প্রথমবার গিফট পেলাম। থ্যাংক ইউ শুভ। জানি না যে শব্দগুলো এখনো শুধু শব্দই হয়ে রয়েছে তার অর্থ কখনো তোমার থেকে জানতে পারবো কিনা। জীবন যে পথে নিয়ে যাবে, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিনী নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনান নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। মানব সর্বনাশ হয়ে গেছে, ঠাকুর ঘরে যে বাবার ছবিটা ছিল সেটা আজকে পুড়ে গেছে জানো। পুড়ে গেছে? কিছু হবে না তো জানো। না মাসি, কিছু চোখে জন্ম ছ, এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ লেখা, তুমি যাও। যাক, আপনি এলেন একটু নিশ্চিন্ত হলাম। মানব শুনো না, খারাপ তো কিছু হবে না, তুমি সবকিছু নিষ্ঠা করে পালন করেছো, খারাপ কিচ্ছু হবে না। চিন্তা কেন করছো? আমি তো আছি, কিচ্ছু করলেন হবে না, সব ঠিক হয়ে যাবে। বলছিলাম শোনো না, চাটা খেয়ে নাও, তারপরে একটু গরম গরম লুচি ভাজবো, ভাবছিলাম সবার জন্য একটু লুচি বানাই। লুচি সে তো খুব ভালো হয়, আমি খাবো। ওই লুচির সঙ্গে যদি একটু ওই হলুদ ছাড়া আলু আলু ছেচকি হয় না, ফার্স্ট ক্লাস, খুব ভালো ভালো লাগবে খেতে। দিন মা লুচির নামে একেবারে চিপ দিয়ে লাল ঝুড়ছ, কিন্তু মানবটা কেন ফোন করছে না? তাহলে কি মানুষের কিছুই হলো না? বিষ্টার কোনো খুনই নেই, সবটাই ভাঁওতা। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেছ,